এখন এই লেসনে আমরা দি ব্রগলি হাইপোথিসিস নিয়ে আলোচনা করব। তোমরা জানো যে কিছু কিছু ঘটনা, কম্পটন এফেক্ট, রামন এফেক্ট, আলোক তড়িৎ ক্রিয়া ইত্যাদি ঘটনায় আমরা জানি যে আলো হলো কণাধর্মী, ফোটন কণার সমষ্টি। অন্যদিকে আরও কিছু কিছু ঘটনা যেমন ব্যতিচার বা ইন্টারফেয়ারেন্স, অপবর্তন বা ডিফ্র্যাকশান, পোলারাইজেশন ইত্যাদি ঘটনা বলে আলো তরঙ্গ ধর্মী। এখন কথা হলো, হোয়াট ইজ দ্য রিয়েল নেচার অফ লাইট? এই সংক্রান্ত ব্যাপারে লুই দ্য ব্রগলে পুট ফরওয়ার্ড সাম বোল্ড হাইপোথিসিস। তিনি বললেন, ম্যাটার মে বি কনভার্টেড ইন্টু ওয়েভ অ্যান্ড ভাইস ভার্সা, অর্থাৎ কণা তরঙ্গে রূপান্তরিত হতে পারে এবং তরঙ্গও কণাতে রূপান্তরিত হতে পারে। এবং বললেন যে কণার যদি ভরবেগ এমভি হয়, মোমেন্টাম এমভি হয়, তাহলে করসপন্ডিং দি ব্রগলি ওয়েভের যে ওয়েভ লেন ল্যামডা হলে ল্যামডা সমান এইচ বাই এমভি, যেখানে এইচ হলো প্ল্যাঙ্কের ধ্রুবক, সমান সমান এইচ বাই পি। এই ক্ষেত্রে তাহলে ল্যামডা সমান এইচ বাই রুট ওভার টু এম ই, কারণ তুমি জানো মোমেন্টাম আর কাইনেটিক এনার্জির সম্পর্ক ই সমান পি স্কোয়ার বাই টু এম, সো পি সমান রুট ওভার টু এম ই। এইবার ধরো চার্জ পার্টিকেল যদি হয় তাহলে ল্যামডা সমান সমান এইচ বাই রুট ওভার টু এম ই ভি, কারণ চার্জ পার্টিকেলকে ভি ভোল্টেজে যদি আমরা অ্যাক্সিলারেট করি, তার চার্জ যদি ই হয়, তাহলে সে যে এনার্জি গেন করে সেটা ই ভি। আবার যদি থার্মাল এনার্জির কথা আসে, এইচ বাই রুট ওভার টু এম ই, যদি পার্টিকুলার টেম্পারেচার টি হয়, তাহলে তার অ্যাভারেজ কাইনেটিক এনার্জি দাঁড়ায় 3/2 KT, সেটা বসালে হয় এইচ বাই রুট ওভার 3 m KT। যাই হোক, এইগুলো হলো বিভিন্ন এক্সপ্রেশন যেখান থেকে দি ব্রগলি তরঙ্গ দৈর্ঘ্য পেতে পারি। কিন্তু দি ব্রগলি তরঙ্গ দৈর্ঘ্য কোন কোন বিষয়ের উপরে নির্ভর করছে সেই ব্যাপারে আমরা আগে একটু দেখে নিই। প্রথম হলো ল্যামডা ইজ প্রপোর্শনাল টু 1/m, অর্থাৎ কণার ভর যত কম হয় দি ব্রগলি তরঙ্গ দৈর্ঘ্য তত বেশি হয়, ভর যত বেশি হবে তরঙ্গ দৈর্ঘ্য তত কম হবে। নেক্সট হলো ল্যামডা ইজ প্রপোর্শনাল টু 1/v, বেগ যত বাড়বে তরঙ্গ দৈর্ঘ্য তত কমবে, বেগ কমলে তরঙ্গ দৈর্ঘ্য বাড়বে। ল্যামডা ইজ প্রপোর্শনাল টু 1/p, মোমেন্টামের উপরে নির্ভর করে, মোমেন্টাম পার্টিকেলের যত বাড়বে দি ব্রগলি ওয়েভলেন্থ তত কমবে। অন্যদিকে চার্জ ইন্ডিপেন্ডেন্ট, কিন্তু চার্জের উপর নির্ভর করে না। এই দি ব্রগলি ওয়েভ কিন্তু তোমার তড়িৎ চুম্বকীয় তরঙ্গ নয়, ইট ইজ নট এ ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, এটা এক প্রকার তরঙ্গ। এবং যেটা কী করে, এই এই তরঙ্গ হচ্ছে একটা চালক তরঙ্গ, অর্থাৎ ড্রাইভিং ওয়েভ। এই তরঙ্গের বেগ কেমন হতে পারে দেখো, তুমি দেখলে ল্যামডা সমান এইচ বাই এম ভি দি ব্রগলি হাইপোথিসিসে। এখন এর যে এনার্জি, যদি কণার এনার্জির কথা বলা হয়, ই সমান এইচ নিউ সমান সমান এম সি স্কোয়ার, এম ভরের কণা আলোর বেগে যদি গমন করতে পারত তাহলে তার করসপন্ডিং এনার্জি, রেস্ট মাসের সমতুল্য এনার্জি, ই থেকে যে এনার্জি পেতাম এম সি স্কোয়ার, তাহলে নিউ সমান এম সি স্কোয়ার বাই এইচ। তাহলে দি ব্রগলি ওয়েভের বেগ কত হবে, ভি ওয়ান সমান নিউ ইন্টু ল্যামডা, ল্যামডা হলো এইচ বাই এম ভি আর নিউ হলো এম সি স্কোয়ার বাই এইচ, দ্যাট ইজ সি স্কোয়ার বাই ভি। অ্যান্ড ভি কিন্তু পার্টিকেল ভেলোসিটি, দেখো এইচ বাই এম ভি পার্টিকেলের সমতুল্য দি ব্রগলি ওয়েভ লেন্থ নিয়েছি, তাহলে ভি হলো পার্টিকেল ভেলোসিটি, এবং পার্টিকেল ভেলোসিটি অলওয়েজ লেস দ্যান সি, বাট দি ব্রগলি ওয়েভ লেন্থ মে বি, দি ব্রগলি ওয়েভের যে ভেলোসিটি দ্যাট মে বি গ্রেটার দ্যান সি, অ্যান্ড ইট ইজ এ ভ্যারিয়েবল ভেলোসিটি, কারণ পার্টিকেলের ভেলোসিটি যত বাড়বে দি ব্রগলি বেগ কমে যাচ্ছে, পার্টিকেল ভেলোসিটি যত কমবে দি ব্রগলি বেগ বেড়ে যাচ্ছে। এইবারে দেখো, এখন পার্টিকেলের ধারণা সংক্রান্ত ব্যাপারে বলতে গেলে দাঁড়ায় যে কণা নগণ্য এবং ক্ষুদ্র পরিসরের স্থান দখল করে, প্রত্যেকটা মুহূর্তে একটা নির্দিষ্ট অবস্থানে থাকে এবং নির্দিষ্ট ভরবেগ ও শক্তি আছে। কিন্তু তরঙ্গ, এর বিস্তৃতি কিন্তু অসীম হতে পারে, অর্থাৎ তরঙ্গ অনেকটা স্পেস দখল করে। সীমাবদ্ধতা কণার ধর্ম, নর্মালি আমরা এটা জেনে এসেছি, তরঙ্গের মধ্যে তাহলে সীমাবদ্ধতা আসবে কী করে? সেক্ষেত্রে শ্রডিঞ্জার বললেন যে বস্তু কণা কখনো মাত্র একটি তরঙ্গ প্রবাহের সমতুল্য হতে পারে না, সিঙ্গেল ওয়েভের ইকুইভ্যালেন্ট হতে পারে না। তিনি ওয়েভ প্যাকেটের ধারণা দিলেন, যেখানে তিনি বললেন বস্তু কণা একটি তরঙ্গ পুলিন্দার সমষ্টি, ওয়েভ প্যাকেটের সমষ্টি, এবং খুব ক্ষুদ্র জায়গাতে কাছাকাছি তরঙ্গ দৈর্ঘ্য কম্পাঙ্ক বিশিষ্ট তরঙ্গের উপরিপাতনের ফলে উৎপন্ন লব্ধি তরঙ্গকেই ওয়েভ প্যাকেট বলা হচ্ছে। তাহলে ওয়েভ প্যাকেটে যে ওয়েভগুলো, দে হ্যাভ ওয়েভ লেন্থ অফ নিয়ার টু ইচ আদার অ্যান্ড হ্যাভিং নিয়ারলি ইকুয়াল ফ্রিকোয়েন্সি, এইরকম ওয়েভগুলো সুপার ইম্পোজ করে ওয়েভ প্যাকেট, এবং খুব ক্ষুদ্র জায়গার উপরে এরা যদি গঠনমূলক ব্যতিচার মানে কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্স ঘটায়, তাহলে সেখানে পার্টিকেলকে পাওয়ার প্রবাবিলিটি ম্যাক্সিমাম হয়, আর যদি ডিস্ট্রাকটিভ ইন্টারফারেন্স ঘটায় তাহলে সেখানে পার্টিকেলকে পাওয়ার সম্ভাবনা সবথেকে কম হয়। ঠিক আছে, এই ক্ষেত্রে দেখা যায়
তরঙ্গ দৈর্ঘ্যের পাল্লা উপরিপাতিত তরঙ্গগুলো ওয়েব প্যাকেটের তরঙ্গ দৈর্ঘ্যের যে রেঞ্জ যত বেশি হবে পুলিন্দা বা ওয়েব প্যাকেটের সীমা তত সংকীর্ণ হবে। অর্থাৎ এক্ষেত্রে ওয়েব প্যাকেট খুব ক্ষুদ্র অঞ্চলে সীমাবদ্ধ থাকে। এক্ষেত্রে শ্রোডিঙ্গার একটা ওয়েব ফাংশানের ধারণা দিয়েছিলেন এবং এই ওয়েব ফাংশান সাই একটা কমপ্লেক্স ফাংশান এবং সাই স্টার সাই অর্থাৎ তার কমপ্লেক্স কনজুগেট বা অনুবন্ধী জটিল রাশি দিয়ে যদি গুণ করা হয় ইনটু ডিটাও এটা পার্টিকেলকে কোথাও পাওয়ার সম্ভাবনাকে প্রকাশ করে এবং যেখানে এই সাই স্টার সাউ ডি সাই ডিটাও এর মান বেশি সেখানে পার্টিকেলকে পাওয়ার সম্ভাবনা সব থেকে বেশি আর যেখানে কম সেখানে পাওয়া যাবে না, খুব স্বাভাবিক। এই ক্ষেত্রে তোমার এইভাবে তোমার কণা সীমাবদ্ধতা এবং ওয়েভের সীমাবদ্ধতা না থাকার মধ্যে একটা সামঞ্জস্য বিধান করলেন শ্রোডিঙ্গার। এটাই তোমার কোয়ান্টাম মেকানিক্সের একদম গোড়ার কথা। এইবার আমরা দি ব্রগলি হাইপোথিসিস সম্বন্ধে আরও কিছু কথা বলি। যেমন ধরো তোমরা দেখলে ল্যামডা সমান কত দেখেছিলে, এইচ বাই রুট ওভার টু এম ই সমান এইচ বাই রুট ওভার টু এম ই ভি। এবারে যদি আমরা ইলেকট্রনের মাস এবং ইলেকট্রনের চার্জ যদি বসিয়ে দিই না, এইচ এর মান যদি বসাই, তাহলে দেখা যায় ল্যামডা ই কেমন হবে, 12.25 বাই রুট ভি, এত অ্যাংস্ট্রং। ল্যামডা ই সমান সমান দেখা যায় 12.25, এইচ এম ই ইলেকট্রনের জন্য তো কনস্ট্যান্ট, তাদের বসিয়ে দিলে মান হয় 12.25 বাই রুট ভি। অন্যদিকে প্রোটনের জন্য এইচ এম এবং ই এর মান যদি আমরা বসিয়ে দিই, এইচ তুমি জানো 6.62 × 10⁻³৪ জুল সেকেন্ড, এম প্রোটনের ভর 1.6725 × 10⁻২৭ কেজি, তার চার্জ 1.6 × 10⁻১৯ কুলম। এই মানগুলো যদি আমরা বসিয়ে দিই তাহলে প্রোটনের ক্ষেত্রে আসছে 0.286 বাই রুট ভি অ্যাংস্ট্রম। অর্থাৎ এগুলো শর্টকাট মনে রাখার জন্য। যদি আলফা কণা হয়, আলফা কণার ভর প্রোটনের ভরের চার গুণ এবং আলফা কণার যে তোমার চার্জ প্রোটনের চার্জের দ্বিগুণ, তার মানে এখানে একের টু রুট টু দিয়ে যদি ভাগ করা যেত তাহলে যা হতো ল্যামডা আলফা সমান 0. আগের এক্সপ্রেশন প্রোটনের এক্সপ্রেশনকে দেখো তাহলে আসতো কত, 2√2, মানে প্রায় 2.8 দিয়ে ভাগ করে দিয়েছি, আসছে 0.101 বাই রুট ভি অ্যাংস্ট্রম। অন্যদিকে নিউট্রন ইজ এ নিউট্রাল পার্টিকেল, সুতরাং ই তো নেই, ই জিরো, সুতরাং সেক্ষেত্রে তার দি ব্রগলি ওয়েভ লেন্থের ক্যালকুলেশন হয় ল্যামডা এন সমান 0.286 বাই রুট ইএন। ইএন হলো কাইনেটিক এনার্জি, এত অ্যাংস্ট্রম। এইবার দি ব্রগলি হাইপোথিসিস থেকে আমরা খুব সহজে বোরের তত্ত্ব পেতে পারি। কীভাবে পেতে পারি, যদি ধরে নেওয়া হয় যে কোনো অরবিটে ধরো আর এন ব্যাসার্ধের কক্ষপথে এন সংখ্যক পূর্ণ ওয়েব থাকে, তাহলে এই কক্ষপথের যে পরিধি পেরিফেরি কত হবে, 2π আর এন, তাতে এনটা ওয়েভ আছে, এক একটা ওয়েভের ওয়েভলেন্থ ল্যামডা হলে 2π আর এন সমান এন ল্যামডা বলতে পারি। তার মানে ফার্স্ট অরবিটে যদি ল্যামডা হয় এন ওয়ান, তাহলে 2π আর এন সমান সমান ল্যামডা, সেকেন্ড বোর্ড অরবিটে 2 ল্যামডা সমান 2π ইন্টু সেই অরবিটের ব্যাসার্ধ। এইভাবে আমরা খুব সহজে যদি এরকম পুট করে দিই, দেখো তোমরা এমনিতেই পেয়েছো দি ব্রগলি হাইপোথিসিসে ল্যামডা সমান এইচ বাই এম ভি। তাহলে দেখো দুটোকে এক করলে কি দাঁড়ায়, এম ভি সমান এইচ বাই ল্যামডা, এম ভি সমান সমান দেখো ফার্স্ট লাইন থেকে এম ভি সমান এইচ বাই ল্যামডা, এইচ বাই ল্যামডা, আর দেখো আর এন সমান এন ল্যামডা বাই 2π। দেখো উপরে একটা ল্যামডা ছিল, নিচে একটা ল্যামডা ছিল, দুটোই কিন্তু কেটে গেল, কেটে যাওয়ার ফলে এম ভি আর সমান এন এইচ বাই 2π, অর্থাৎ বোর কোয়ান্টাম কন্ডিশন পাওয়া গেল। এখান থেকে তাহলে আমাদের কী করতে হবে, আমাদের মনে রাখতে হবে যে ধরো ফার্স্ট বোর অরবিটে কটা দি ব্রগলি ওয়েভ আনবে যদি বলে তোমাকে, তাহলে ফার্স্ট দি বোর অরবিটে দি ব্রগলি ওয়েভ আনবে একটা, তাহলে ফার্স্ট বোর্ড অরবিটের হাইড্রোজেন পরমাণু ব্যাসার্ধ কত, 0.53 অ্যাংস্ট্রম, তাহলে তার পরিধি কত, 2π × 0.53 সমান ল্যামডা। এইভাবে আমরা যে কোনো অরবিটে দি ব্রগলি ওয়েভের ক্যালকুলেশন কিন্তু করে ফেলতে পারি। এইবার দি ব্রগলি কিন্তু দিলেন হাইপোথিসিস, এটা এক্সপেরিমেন্টালি ডিটেক্ট করলেন ডেভিসন এবং গার্মার, যে এক্সপেরিমেন্ট বলে যে ইলেকট্রনেরও ডিফ্র্যাকশান হতে পারে। একটা ফিলামেন্ট থেকে ইলেকট্রন এমিশন ঘটানো হলো এবং ক্যাথোড এবং অ্যানোডের মধ্যে একটা ভোল্টেজ ডিফারেন্স রেখে ইলেকট্রনগুলোকে অ্যাক্সিলারেট করা হলো, তারা নিকেল কেলাসের উপর আঘাত করলো। এখন তোমরা জানো এক্স রে যেমন ডিফ্র্যাকশান হতে পারে কোনো কেলাসের উপর, কোনো ক্রিস্টালের উপরে পড়লে পড়ে থিটা কোণে যদি পড়ে থাকে এক্স রে, তাহলে তার যে দুটো তল থেকে গিয়ে এক্সরশ্মি মিলিত হয়ে ডিফ্র্যাকশান প্যাটার্ন দিতে পারে, রাদার ইন্টারফারেন্স ঘটায়, তাহলে সেক্ষেত্রে তাদের যে পাথ ডিফারেন্স দেখতে পাচ্ছ তলের সঙ্গে কিন্তু কোনটা যদি থিটা হয়, তাহলে এই যে দেখো একটা রে এই পি কিউ আর পথে গেছে একটা এম এ
M1 পথে গেছে। তাহলে এখান থেকে যদি আমি লম্ব টানি কিউ থেকে, তাহলে একটা পাথ ডিফারেন্স দেখো, একটা কিউ বি লম্ব টানলাম আর একটা কিউ সি, তাহলে এক্সট্রা পাথ গেল নিচের রেটা এবি প্লাস এসি। এবি সমান এই দূরত্বটা যদি কিউ এ যদি ডি হয়, এবি সমান ডি সাইন থিটা হবে। এই কোনটা থিটা, এটা থিটা, তাহলে এটা ডি সাইন থিটা, আবার এসিও ডি সাইন থিটা, তাহলে পাথ ডিফারেন্স কত, টু ডি সাইন থিটা। এবার তোমরা জানো কনস্ট্রাকটিভ ইন্টারফেরেন্সের জন্য কি হয়, টু ডি সাইন থিটা সমান এন ল্যামডা, এটা হলো ব্র্যাগের সমীকরণ। এখন এই ক্লাসে যখন দেখা গেল ইলেকট্রনগুলোকে 54 ভোল্টে অ্যাক্সিলারেট করছে এবং স্ক্যাটারিং অ্যাঙ্গেল 50 ডিগ্রি, অর্থাৎ যে পথে আসছিল যে পথে গেছে তাদের মধ্যে অ্যাঙ্গেল 50 ডিগ্রি, কিন্তু আমরা টু ডি সাইন থিটায় থিটা কী বলেছি, তলের সঙ্গে কোণ। দেখো স্ক্যাটারিং অ্যাঙ্গেল যদি 50 ডিগ্রি হয়, তাহলে এদিকের অ্যাঙ্গেলটাও ফাই, এদিকের অ্যাঙ্গেলটাও ফাই। তাহলে তুমি দেখো 2π + 50 ডিগ্রি, 2π + 50 ডিগ্রি সমান সমান 180 ডিগ্রি, তাহলে ফাই সমান কত, ফাই সমান সমান 65 ডিগ্রি। তাহলে টু ডি সাইন থিটা যখন বসাচ্ছি ক্লাসের নিকেল ক্লাসের ক্ষেত্রে, ডি এর মান 0.91 অ্যাংস্ট্রম, তাহলে 2 × 0.91 × sin 65 ডিগ্রি বসালে ল্যামডার মান হচ্ছে 1.65 অ্যাংস্ট্রম। অন্যদিকে দি ব্রগলি হাইপোথিসিস অনুযায়ী যে দি ব্রগলি ওয়েভ পাচ্ছি, তার যে ওয়েভ লেন্থ ল্যামডা সমান h/mv হয়। এবার h/mv, mv মানে মোমেন্টাম, মোমেন্টাম সমান √2mev আমরা আগে দেখেছি। এইবার ভি এর মান যদি আমরা ওই 54 ভোল্ট বসাই, ইলেকট্রনিক চার্জ 1.6 × 10⁻¹⁹ কুলম যদি বসাই, m 9.11 × 31 কেজি বসাই এবং এইচ এর মান বসালে ল্যামডার মান দেখা যায় 1.67 অ্যাংস্ট্রম। দেখো দেখা গেল যে যখন আমরা ইলেকট্রনের ডিফ্র্যাকশান হচ্ছে ধরলে ওয়েভ লেন্থ পাচ্ছি 1.65 অ্যাংস্ট্রম, আর দি ব্রগলি ওয়েভ লেন্থ হলো 1.67 অ্যাংস্ট্রম, দুটো প্রায় কাছাকাছি। এইভাবে ডেভিশন এবং জার্মার দি ব্রগলি হাইপোথিসিসকে এক্সপেরিমেন্টালি ডিটেক্ট করলেন। কেন, কারণ ইলেকট্রন, ইলেকট্রনের কী ঘটলো এক্ষেত্রে, ডিফ্র্যাকশান ঘটলো। ডিফ্র্যাকশান কার ধর্ম, দেখো তোমার ডিফ্র্যাকশান কিন্তু এখানে ঘটলো ডিফ্র্যাকশান ওয়েভের ধর্ম। ইলেকট্রন কি, ইলেকট্রন পার্টিকেল, তাহলে পার্টিকেলেরও ডিফ্র্যাকশান ঘটে, তার মানে পার্টিকেলেরও ওয়েভ নেচার আছে, যে ধারণা দিয়েছিলেন দি ব্রগলি। এবং দি ব্রগলি প্রকল্প অনুযায়ী যা ওয়েভ লেন্থ হওয়া উচিত, এখানে ইলেকট্রনের ওয়েভ লেন্থও সেই ভ্যালুকেই সাপোর্ট করলো। এইভাবে দি ব্রগলি হাইপোথিসিস এক্সপেরিমেন্টাল সাপোর্ট পেল, তার ফলে আলোর যে ধর্ম, প্রকৃত ধর্ম কী, এটা কি কণাধর্মী না তরঙ্গধর্মী, সে সম্পর্কে আমরা একটা সঠিক দিশা পেলাম। বলা হলো আলো কখনো কণাধর্মী, কখনো তরঙ্গধর্মী। এবং আমরা দি ব্রগলি হাইপোথিসিস এবং এক্সপেরিমেন্টাল তোমার ডেমনস্ট্রেশন অফ ডেভিশন অ্যান্ড জার্মান আমাদের বলে দিল যে ম্যাটার মে বি কনভার্টেড ইন টু ওয়েভ। সুতরাং এদের মধ্যে সামঞ্জস্য বিধান ঘটলো, সুতরাং আমাদের যে একটা ডিসক্রিপেন্সি আসছিল সেটা আমরা দূর করতে পারলাম।